হ্যাঁ, জয় ব্যাটিং প্রান্তে রয়েছেন, 5 বল থেকে 9 রান এখন পর্যন্ত তিনি করেছেন এবং করেছেন ভালো। তো পার্টনারশিপটি আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে, পার্টনারশিপ গড়ে তুলতে হবে। যে কোনো ভার্সনের ক্রিকেটে পার্টনারশিপের কোনো জুড়ি নেই, পার্টনারশিপ হবে, রান হবে, তারপরে পরে বলে আসি। স্টাম্পের মধ্যে মাপালেন্তের বল, ডট বলে ওভার কিন্তু শেষ হয়ে গেল, অর্থাৎ ষষ্ঠ ওভারে খেলা শেষে 68, 1 উইকেটে টিম বাংলাদেশ। চলছে ওয়ালটন মেগা এক্সচেঞ্জ অফার, যে কোনো সচল কিংবা অচল সিআরটি টিভি দিয়ে মাত্র 9,900 টাকায় নতুন এলইডি টিভি, এছাড়াও টিভির প্যানেলে 4 বছরের গ্যারান্টি তো থাকছেই। ওয়ালটন 6 ওভার শেষে 68, 1 উইকেটে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। শ্রোতা বন্ধুরা, আইসিসি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হচ্ছে, 13তম আসর এই বিশ্বকাপের, এটি বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে। এর আগে বাংলাদেশ আপনাদের নিশ্চয় মনে আছে 2004 এবং 2016 2 বার এই আন্ডার 19 আইসিসি ওয়ার্ল্ড কাপ তারা হোস্ট করেছিল। এবারে 6 ওভার তো হয়েই গেছে, তাই না? 6 ওভার হয়ে গেছে, এখন 7ম ওভারটা শুরু করবার প্রক্রিয়া। এখানে আমরা এগিয়ে আবার পিছিয়ে যাচ্ছি কেন? পিছিয়ে যাওয়ার সুযোগ কিন্তু নেই। 68, 1 উইকেটে 6 ওভার শেষে 7ম ওভার, কাকে বোলিং দেবেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন তা তারা ভাবছেন এবং ভাবতে ভাবতে কি সময় ক্ষেপণ করে ফেলছেন, দেখা যাক। জিম্বাবুয়ের দলীয় যিনি উইকেট কিপার ডেন, তিনি উইকেট কিপার, আর দলীয় অধিনায়ক হচ্ছেন মিল্টন সাম্বা। এখানে জাপান এবং নিউজিল্যান্ডের ম্যাচটি কিন্তু কল্ড অফ করা হয়েছে বৃষ্টির কারণে। তো ভাগ্য ভালো যে বাংলাদেশের ম্যাচ কল্ড অফ হয়নি। আমরা যেটা বলছিলাম যে এই জিম্বাবুয়ের কাছে যদি আমরা পয়েন্ট হারাই তাহলে কিন্তু আমাদের জন্য এটা খারাপ, খুবই খারাপ অবস্থা। কারণ বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ কারা? স্কটল্যান্ড এবং পাকিস্তান, সি গ্রুপে, তাই না? ওই দুইটা ম্যাচই কিন্তু টাফ হতে পারে। পাকিস্তান তো টাফ অপোনেন্ট অবশ্যই এই পর্যায়ের ক্রিকেটে। পাকিস্তান, ইন্ডিয়া, উপমহাদেশের দলগুলো অনেক বেশি স্ট্রং থাকে। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে আমাদের আন্ডার 19 দল দেশে দেশের বাইরে একাধিকবার ম্যাচ জিতেছে এই দলটাই প্রিপারেশন পিরিয়ডে এশিয়া কাপের ম্যাচগুলোতে। পরের বলটি করবার প্রস্তুতি নিচ্ছেন ওখানে, দেখা যাক। এবারে সেক্ষেত্রে দলীয় রানটা অবশ্য 6 ওভার, তাই না? 6 ওভার শেষে 7ম ওভারে খেলা হয়েছে এবং 7ম ওভারে বল অলরেডি হয়েছে, বেশ কিছু বল হয়েছে, একটা বল হয়েছে এবং সেখান থেকে সিঙ্গেল পেয়ে গেছে ব্যাটসম্যানেরা। সিঙ্গেল পেয়েছেন পারভেজ হোসেন ইমন, তার ব্যক্তিগত সংগ্রহ 30, 18 বল থেকে 4টি বাউন্ডারি হাঁকিয়েছেন দলীয় রান 69, 1 উইকেটে। মেরিল পেট্রোলিয়াম জেলি স্কোর আপডেট, 69, 1 উইকেটে বাংলাদেশ আন্ডার 19, মেরিল পেট্রোলিয়াম জেলি দায়িত্বের সম্পূর্ণ সুরক্ষা। হ্যাঁ, প্রথম মধ্যে কাটেল ওভারে খেলা হচ্ছে, কাটেল ওভারে খেলা, পরে দ্বিতীয় বল, প্রথম বল থেকে সিঙ্গেল আসার পরে দ্বিতীয় বল, স্টাম্পের মধ্যে আউটসাইড অফ স্টাম্প, ভেতর ঢোকার মুখে কিন্তু আবার ডিফেন্স করলেন, ওখানে ফিল্ডার বলের লাইনে কুড়িয়ে ফেরত পাঠালেন কিপারে, এ বল থেকে রান্নার কোনো সুযোগ নেই, ডট বল। টার্গেটটা এই মুহূর্তে 93 বল থেকে 61 রান করতে হবে বাংলাদেশ দলকে, এরকম একটা সমীকরণের সামনে দাঁড়িয়ে 3.93 এই হারে রান করতে হবে। ডিএলএস মেথডে টার্গেট 130 রানের পেয়েছে বাংলাদেশ। পরের বলটা হলো এবারে চমৎকার বল, বল চলে যাচ্ছে মিড অফের দিকে, একটু ওয়াইড অফ দ্য ফিল্ডার, চিকি সিঙ্গেল নিলেন, ফিল্ডার থ্রো করেছেন ওভার থ্রো এবং বল সীমানার বাইরে, 4 রান হয়ে গেল, মোট 5 রান, দারুণ। আপনার বাবুর জন্য দিনে অন্তত 4 বার মেরি বেবি লোশন দরকার, এর 5টি এসেনশিয়াল অয়েল বাবুর ত্বকের ময়েশ্চার ধরে রাখে অনেকক্ষণ। সিঙ্গেল ওভার থ্রো 5 রানটি এসেছে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে, দুর্দান্ত, তিনি অলরেডি ডাবল ফিগারে, তাই না? 76, 1 উইকেটে অবশ্য এই মুহূর্তে না, 2 রান কমই হবে, 74, 1 উইকেটে। পরের বল, পঞ্চম বল, স্টাম্পের মধ্যে মাপালেন্তের বল ছিল, একে তালতো করে রোল অফ দ্য রিচ স্কোয়ার অঞ্চলে ঠেল দিয়ে স্বচ্ছন্দের সঙ্গে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, 1 রান বাড়লো, 75, 1 উইকেটে বাংলাদেশ। পঞ্চম বল, যাই হোক, মেরিল পেট্রোলিয়াম জেল স্কোর আপডেট, 75, 1 উইকেটে বাংলাদেশ আন্ডার 19, 130 রানের লক্ষ্যে ব্যাট করছে। শেষ বল নিয়ে যাচ্ছেন জয়ের বিরুদ্ধে,
নিরলা। এবারে লেন্থ বল লেগ মিডল স্টাম্পের উপরে ছিল, স্বাচ্ছন্দ্যে অন ড্রাইভ খেললেন লং অন এর দিকে, এবং সেখান থেকে ফিল্ডিং হয়ে আসার আগেই আরও একটি সহজ রান, সিঙ্গেল দিয়ে ওভারের সমাপ্তি। ভালো একটি ওভার, মোট 8টি রান এলো 7 ওভার থেকে, দলীয় রান বাংলাদেশের 76 এক উইকেটে। ওয়ালটন কাপল কার্নিভাল, ওয়ালটন ওয়াশিং মেশিন কিনে এই শীতে পেতে পারেন ফ্রি কাপল টু, পাতায়া মালয়েশিয়া ও নেপাল ভ্রমণের বিশাল সুযোগ পাচ্ছেন একদম ফ্রিতে, মাত্র 999 টাকা ডাউন পেমেন্টে। আজই কিনুন ওয়ালটন ওয়াশিং মেশিন। অষ্টম ওভারের প্রথম বল, ওখানে মাহমুদুল হাসান জয়ী ছিলেন স্ট্রিক স্ট্রাইকে, তিনি আলতো করে স্কোয়ার লেগে পুশ করে দিয়েই ফাঁকা জায়গায় রেখে একটি রান নিয়ে নিলেন চিকে সিঙ্গেল, আরও একটি রানের সুবাদে দলীয় রান এই মুহূর্তে 77 এক উইকেটে, পৌঁছে গিয়েছিলেন জয় 12 রানে। দ্বিতীয় বল অর্চন অফিস টাম কাটশট ব্যাকওয়ার্ড পয়েন্টে কভার পয়েন্টে ঠেলে দিয়ে ব্যাটসম্যানের তড়িৎ গতিতে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, আরও একটি রান বাড়লো, দলের রান এই মুহূর্তে 78 এক উইকেটে। পরের বলটি নিয়ে আসছেন ব্যাটসম্যান এই মুহূর্তে স্ট্রাইকে, আবারও জয় শর্ট ওয়াইড ব্যাক ফুটে গিয়ে দুর্দান্ত কাট শট ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, কে আর আটকাবে, চা আপনার বাবুর জন্য দিনে অন্তত 4 বার মেরি বেবি লোশন দরকার, এর 5টি এসেনশিয়াল অয়েল বাবুর ত্বকের ময়েশ্চার ধরে রাখে অনেকক্ষণ। মেরিল পেট্রোলিয়াম জেলি, স্কোর আপডেট, 7 ওভার 3 বল শেষে 82 এক উইকেটে বাংলাদেশ 130 রানের লক্ষ্যে ব্যাট করছে। মেরিল পেট্রোলিয়াম জেলি দেয় ত্বকের সম্পূর্ণ সুরক্ষা, 22 ওভারে 130 রান করতে হবে, 22 ওভারে 130 রান করতে হবে, খেলার দৈর্ঘ্য কিন্তু ওডিআই স্টাইলে, কিন্তু বৃষ্টি সংক্রান্তের কারণে কাটেল ওভার হয়ে যায় এবং বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ে 22 ওভার থেকে 130 রান। পরে বল স্টাম্পের মধ্যে মাপালেন্দ্রের বল উইকেট টু উইকেট চ্যানেলে রক ডিফেন্স করলেন, এ বল থেকে রান্নার কোনো সুযোগ নেই, ডট বল 82 এক উইকেটে। পরের বলটি নিয়ে আসছেন ওভার দ্য উইকেট, আবারও বল করলেন, এবারে ইনসুইং ডেলিভারি ব্যাক ফুটে গিয়ে আবারও রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন মাহমুদুল হাসান জয়, এ বল থেকে রান্নার সুযোগ নেই। ভালো অনমেরিট খেলার চেষ্টা করছেন এবং সেভাবেই খেলতে হবে, ক্রিকেট ধৈর্যের খেলা, ক্রিকেট লক্ষ্য অনুযায়ী খেলে যাওয়ার পালা। যাই হোক, আবারও নেক্সট বল অর্থাৎ ওভারের শেষ বলটি নিয়ে যাচ্ছেন, আবারও অফ করিডোরে ছিল ব্যাক ফুটে গিয়ে কাট শট খেলতে গিয়েছিলেন, ব্যাটে বলে হলো না উইকেট কিপারের গ্লাভসে, ডট বলে 8 ওভারের খেলা শেষ, মেরিল পেট্রোলিয়াম জেলি, স্কোর আপডেট 82 এক উইকেটে বাংলাদেশ। আমার হাজবেন্ড মালয়েশিয়াতে থাকে, আমি ওকে বলে দিয়েছি কখনোই হুন্ডি করবা না, যা পাঠাবা ইসলামী ব্যাংকের মাধ্যমেই পাঠাবা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, প্রবাসীদের বিশ্বস্ত বন্ধু। বিভ্রান্তিমূলক এক্সচেঞ্জের জটিলতা আর নয়, কারণ মার্সেল দিচ্ছে ইজি এক্সচেঞ্জ অফার, আপনি পাচ্ছেন নতুন মার্সেল এলইডি টিভি মাত্র 9900 টাকায়। মার্সেল, চেঞ্জ ইওর লাইফস্টাইল। এফএম 90.8 এর সঙ্গে আছেন শ্রোতা বন্ধুরা, আইসিসি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ 2020 এর ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, সেকেন্ড ম্যাচ বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে, প্রতিদ্বন্দ্বিতা করছে সি গ্রুপ থেকে, এবং টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং বেছে নিয়েছিল, টসে হেরে জিম্বাবুয়ে ব্যাটিং করেছিল, ব্যাটিং করার পর 137 উইকেটে 28 ওভার 1 বলে করে বৃষ্টি নামে ডিএলএস মেথডে রিভাইজ টার্গেটে বাংলাদেশ 22 ওভার 130 রানের লক্ষ্যে খেলছে। নবম ওভারের প্রথম বল, এবারে ফুল লেংথের বল ফ্রন্ট ফুটে অফ ড্রাইভ এক্সট্রা কাভারের দিকে যাচ্ছে, 1টি রান এবং 2টি রান নিয়ে ফেললেন খুব সহজেই, রান 2টি আসছে মোহাম্মদ পারভেজ হুসাইনের ব্যাট থেকে, পারভেজ 34 বাংলাদেশ অনূর্ধ্ব 84 এক উইকেটে। পারভেজ 21 বল থেকে 34 রান করতেন, 4টি 4 মার কোনো ছক্কার মার এখন আসেনি, মাহমুদুল হাসান জয় তিনি 18 বল থেকে 16 রান করেছেন, 1টি 4 মার সেখানে রয়েছে, এবং বোলার এন্ডেলা 1.4 ওভার মেডেন নেই, 12 রান দিয়ে কোনো উইকেটে দেখা নেই, এন্ডেলা বোলার ব্যাটসম্যান রয়েছেন ওখানে, পারভেজ প্রস্তুত ব্যাটসম্যান 34 রান, পার্টনারশিপ বেশ ভালো 43 রানের একটা পার্টনারশিপ। পরে বল আউটসাইড অফ স্টাম্প ইনসাইড আউট করে কভার ড্রাইভ এক্সট্রা কভার ফাঁকা, বল যাবে না রাখা সীমানা জড়িয়ে পার, ফ্যান্টাস্টিক 4 রান। আপনার বাবুর জন্য দিনে অন্তত 4 বার মেরেই বেবি লোশন দরকার, এর 5টি এসেনশিয়াল অয়েল বাবুর ত্বকের ময়েশ্চার ধরে রাখে অনেকক্ষণ। হ্যান্ডসাম লুকিং স্ট্রাইক, একেবারে বাবুর জন্য 4 মারবেন, দলের জন্য 4 মারবেন, নিজের জন্য 4 মারবেন, 4-4 ভরিয়ে দিবেন, খেলা আর্লি শেষ করতে হবে, 7 দেখলে বাবুরাও খুশি হয় তাই না, রাইট, তো রান রেট একটা ব্যাপার আছে না, তবে বাবুর ত্বকের সুরক্ষায় মেরিল পেট্রোলিয়াম জেলি।
স্কোর আপডেট 88 উইকেটে। 2-4 প্রথম দুই বলে 6টি রান এসছে, 38 রানে পৌঁছে গেছেন মোহাম্মদ পারভেজ হোসাইন বাঁ হাতি ব্যাটসম্যান, দুর্দান্ত খেলছেন। মাত্র 22 বলে 38, 5টি বাউন্ডারি হাঁকিয়েছেন 172 স্ট্রাইক রেটে। আর তানজিদ হাসান অপর উদ্বোধনী ব্যাটসম্যান 10 বলেই করেছিলেন 32 রান, 3টা করে 4-6 হাঁকিয়েছিলেন, কি দারুণ ব্যাটিং। পরের বল এবারে চমৎকার চেক শট খেলতে বাধ্য হলেন, ফলো আপ ডেলিভারি ছিল ব্যাটসম্যানের মুভমেন্ট দেখে, কিন্তু এত বেশি ছটফট করার কি দরকার আছে যখন আপনার 81 বলে লাগে 42 রান। ওইদিকে বৃষ্টির ভয় আছে, আবার যদি আসে খেলা যত দ্রুত তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায়, তাই না? এরকম একটা টার্গেট হয়েছে 10 ওভার খেলে আমাদের যে রান রেটটা বা আমরা যে ডিএল মেথডে যে আমাদের 10 ওভার যে রানটা আসবে, মেন টার্গেটটা মেন ফোকাসটা কিন্তু সেই জায়গায়, 10 ওভার পর্যন্ত খেলা হোক। এবং আমরা 10 ওভার খেলা হলে আবার যদি রিশিডিউল হয়, রিসেট আপ হয়, রিটার্গেট আসে, আমরা যেন সেটা চেস করতে পারি বা আমরা যেন উত্তরায় যেতে পারি। তবে কামব্যাক ডেলিভারি ছিল এই ক্ষেত্রে অবশ্যই বোলারের কাছ থেকে, তাই না? ওভারের চতুর্থ বল, ওভারের চতুর্থ বল প্রস্তুত ব্যাটসম্যান পারভেজ, তিনি 38 রানে অপরাজিত, অপরদিকে 16 রানে অপরাজিত জয়, পার্টনারশিপে কিন্তু এই মুহূর্তে 47, আর 3 রান হলেই পার্টনারশিপে 50 আসবে, বেশ ভালো। মানে এই পার্টনারশিপের রান রেট বলছে 7.42, 7.5 করে কিন্তু তারা রান করে যাচ্ছেন ওভার প্রতি, বেশ সুন্দর বাঁহাতি এই ব্যাটসম্যান পারভেজ, তিনিও কিন্তু আস্তে আস্তে ব্যক্তিগত অর্ধশতকের দিকে এগিয়ে যাচ্ছেন, এটা খুব দরকার রয়েছে। একটি মাত্র উইকেটের পতন হয়েছে তানজিদ, তিনি করেছেন 10 বল থেকে 32 রান, সেখানে 3টি 4 আর 3টি 6 মার ছিল। আর প্রস্তুত ব্যাটসম্যান আম্পায়ার এবং আম্পায়ার একটু কথা বলে নিচ্ছেন, কেন ক্যাপ্টেন রয়েছেন, ক্যাপ্টেনের মাথায় হাত সর্বনাশ, বাংলাদেশের ক্যাপ্টেন আকবর আলী। পরে বল স্টাম্পের মধ্যে মাপা লেন্থের বল, উইকেট টু উইকেট, ব্যাটার ফেসটা ওপেন করে ফরওয়ার্ড ডিফেন্স, বোলার নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, এ বল থেকে রান্নার কোনো সুযোগ নেই, ডট বল। মেরিল পেট্রোলিয়াম জেলি স্কোর আপডেট 88 1 উইকেটে, বাংলাদেশ টার্গেট রিভাইজ টার্গেট 130 রানের। মেরিল পেট্রোলিয়াম জেলি দেয় ত্বকের সম্পূর্ণ সুরক্ষা। শ্রোতা বন্ধুরা, রেডিও ভূমি FM 92.8 আছেন। ICC ওয়ার্ল্ড কাপ U19 এই বিশ্বকাপে বাংলাদেশ জিম্বাবুয়ে সি গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে, পচেস্ট্রুম সাউথ আফ্রিকা এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টসে হেরে আজকে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করেছিল, 28 ওভার 1 বলে 137 করে 6 উইকেটে। তখনই বৃষ্টি নামে, বৃষ্টি নামলে প্রায় 4 ঘন্টার বেশি সময় খেলা বন্ধ থাকে, তারপরে মাঠ অনুকূল হওয়াতে খেলা শুরু হয়েছে। এবং বাংলাদেশকে নতুন করে DLS মেথডে একটা টার্গেট দেওয়া হয়েছে, সে টার্গেট হচ্ছে 22 ওভার থেকে 130, সেই লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। এবারে ফুল লেন্থের বল, ডান্সিং দা উইকেট, লেফট হ্যান্ড শট, ওভার এক্সট্রা কভার, ছক্কা। ক্রিকেটে চাই ছয় আর আপনার ত্বকের চাই সুরক্ষা, ভিটামিন সি সমৃদ্ধ মেরিল পেট্রোলিয়াম জেলি দেয় ত্বকের সম্পূর্ণ সুরক্ষা। কি দুর্দান্ত ব্যাটিং, কি পারফেক্ট টাইমিং, ফলো থ্রু কি দেখুন, অফসাইডে এক্সট্রা কভারের উপর দিয়ে ছক্কা মারা, চারটি খানি কথা নয়। বাঁহাতি ব্যাটসম্যান মোহাম্মদ পারভেজ হোসাইন 44 রানে পৌঁছে গেলেন, খেলেছেন 25 বল, 5টি বাউন্ডারি, 1টি ছক্কা তিনি হাঁকিয়েছেন, কারেন্ট পার্টনারশিপ 54 রানের। পরে বলে আসি স্টাম্পের মধ্যে মাপালেদের বল, আউটসাইড অফ স্টাম্প, আলতো করে কাট শট, কাভার পয়েন্টে ঠেলে দিয়ে খুবই স্বাচ্ছন্দ্যের সঙ্গে একে অপরের মাঝে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, 1 রান বাড়লো, 9 ওভারে খেলা শেষ হয়ে গেল, 95 1 উইকেটে বাংলাদেশ U19, টার্গেট 130 রানের মাত্র। এবার আলটিমেট গেমিং এক্সপিরিয়েন্স দিতে গেমার্সদের পারফেক্ট চয়েস ওয়ালটন প্রিমো RX7 মিনি, 1.8 গিগাহার্টজ অপটিক্যাল প্রসেসর, 3GB RAM, 32GB ROM, সাথে হাই ফিডেলিটি অডিও ফর সাউন্ড লাভার্স, তাই RX7 মিনি আপনার ডেইলি লাইফে সেরা আয়োজন। ওয়ালটন মোবাইল। হাসো না হাসো না সে হাসি মধুময়, হাসো না হাসো না হাসো না সে হাসি মধুময়, তুমি আর নেই সে তুমি, জানি না জানি না কেন এমন হয়, তুমি আর নেই। শুষ্ক ছুটে তুমি আর থাকো না, প্রাণবন্ত হাসির সেই তুমি, তাই সাথে রাখো অ্যাডভান্সড সান প্রোটেকশন সমৃদ্ধ মেরিল লিপ কেয়ার, আসুন প্রাণ খুলে। নতুন ওভারে খেলা শুরু হবে, অর্থাৎ 10 ওভারে খেলা, এই ওভারটি হলে মোটামুটি ভাবে বাংলাদেশ অনেকটা আপার হ্যান্ডে চলে যাবে, কারণ বৃষ্টি সংক্রান্ত আইনে 10 ওভারে খেলা খেলতেই হবে,
টি টোয়েন্টিতে 5 ওভার আর ওডিআইতে 10 ওভারের খেলা খেলে তারপরে গান কিন্তু জয় পরাজয় বা এদিক এদিক করা যায়। এই মুহূর্তে নবম ওভারের খেলা শেষে 10 ওভারের প্রথম বল স্টাম্পের মধ্যে আউটসাইড অফ স্টাম্প জোরে পরে কাট শট কভার পয়েন্ট পয়েন্ট দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে ওয়াইড জোন ওই জায়গায় কোনো ফিল্ডার নেই একটি রান দুটি রান চার হলো না চমৎকার রানিং বিটুইন দ্য উইকেটস 10 ওভারের প্রথম বল থেকে আরও দুটি রান বাড়ল দলের রান 97-1 উইকেটে বাংলাদেশ। এই মুহূর্তে ব্যাটসম্যান হিসেবে স্ট্রাইকে আছেন বাঁহাতি মোহাম্মদ পারভেজ হুসাইন 47 রানে পৌঁছে গেছেন আর মাত্র 3টি রান দূরে একটি বাউন্ডারি তাকে অর্ধশতকের আনন্দে ভাসাতে পারে। 29টি বল খেলে 48 রান করেছেন তিনি। অবশ্য পরে ইতিমধ্যে একটি বল হয়ে গেল তাই না, সেই বলটা রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলতে বাধ্য হলেন পারভেজ হুসাইন। পারভেজের সংগ্রহ 47। ওভারের তৃতীয় বল বোলার দৌড় শুরু করেছেন, আম্পায়ার কর্তৃক টম করে বল করলেন যে বলটি করলেন আলতো কোর্ট এখন সফট হ্যান্ডে খুবই সফট হ্যান্ডে ওয়াইড মিড অনে ঠেলে দিয়ে ব্যাটসম্যানরা খুবই স্বাচ্ছন্দ্যের সঙ্গে আরো 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। কেন যতক্ষণে ফিল্ডার কাট আপ করলেন তার আগে ব্যাটসম্যানরা ভোদৌড় একটি রান আরো বাড়লো এবং সেক্ষেত্রে পারভেজ হুসাইনের রান 48। স্ট্রাইকে জয় 16 রান নিয়ে খেলছেন। পরের বল এবারে একটু খাটো লেংথের বল ব্যাক ফুটে গিয়ে পুল করেছেন, বল যাচ্ছে স্কোয়ার লেগের দিক দিয়ে সীমানার দিকে মিড উইকেট গিয়ে দুর্দান্ত ঝাঁপিয়ে পড়ে কাট অফ করলেন কুড়িয়ে ফেরত দেওয়ার আগে একটি দুটি রান আরো দুটি রান মাহমুদুল হাসান জয়ের, সেই সাথে তার ব্যক্তিগত সংগ্রহ 18 বাংলাদেশের রান 101 উইকেটে। মানে সম্পূর্ণ সুরক্ষা চাইলে নিন ভিটামিন সি সমৃদ্ধ মেরিল পেট্রোলিয়াম জেলি। 100 ওভারে 5ম বল ওভারে 5ম বল এবারে লেগ স্টাম্পের বাইরে গ্লান্স শট ফাইন লেগ দিয়ে বল দিতে সীমানার দিকে যাচ্ছে ও কাট আপ একটি রান দুটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন আবারও ডাবলস আগের বলে দুই পরের বলে দুই অর্থাৎ 2 বল থেকে 4 রান চলে এলো দলের রান এই মুহূর্তে 102-1 উইকেটে বাংলাদেশ 10ম ওভারের শেষ বল। মেরিল পেট্রোলিয়াম জেলি স্কোর আপডেট 102-1 উইকেটে মেরিল পেট্রোলিয়াম জেলি দেয় ত্বকের সম্পূর্ণ সুরক্ষা। 20 রানে পৌঁছে গেলেন মাহমুদুল হাসান জয় রানে বল 20 বল থেকে একটি মাত্র 4 হাঁকিয়েছেন তিনি। শেষ বলটি করবার প্রস্তুতি নিচ্ছেন ওখানে ওয়েসলে কিন্তু ব্যয়বহুল ইতিমধ্যে 4th ওভারে আছেন 25 রান দিয়েছেন। এন্ডেলা তিনিও যথেষ্ট ব্যয়বহুল 2 ওভার 3 বলে 23 রান দিয়েছেন। দেখা যাক শেষ বলটি নিয়ে আসবেন ওখানে ওয়েসলে এবং তার বিরুদ্ধে ব্যাট করবেন মাহমুদুল হাসান জয় ডানাতি 20 রানে আছেন। বাংলাদেশের লক্ষ্য 130 আর মাত্র 28 রান দূরে এবং সেটাও করতে হবে 73 বল থেকে। বুঝতেই পারছেন বাংলাদেশ একটা স্ট্রং রান রেট মেনটেন করতে যাচ্ছে আজকের এই ম্যাচ শেষ করতে পারলে। পরের বল আর একটি বল হতে হবে, একটি বল হয়ে গেলে 10ম ওভার হয়ে যাবে বাস, তারপর আই বৃষ্টি এবং এই বলটাতে চমৎকার ভাবে ফ্লিক করে দিয়ে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ ফাঁকা সেখানে রেখে দিয়ে একটি রান নিলেন এবং স্ট্রাইক নিজের কাছে রাখলেন মাহমুদুল হাসান জয়। দলীয় রান বাড়ল 21 রানে জয় আর রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 103-1 উইকেটে 10 ওভারের খেলা শেষ। জ্যোতিষ বাবা আমাকে এমন একটা পাথর দিন যাতে আমার 4তলা বাড়িটা 8তলা হয়ে যায়। আমাকে এমন একটা পাথর দিন যাতে আমি 200% ফর্সা আর হাইটটা যেন 10% বেড়ে যায়। আরে রাখো আপনাকে আরে থামেন এত কিছু চাইলে ওয়ালটন শোরুমে চলে যান। এখন ওয়ালটন ফ্রিজ কিনলেই পাচ্ছেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার ফ্রি। ওয়ালটন আমাদের জন্য 72 বল থেকে 27 রানের প্রয়োজন অর্থাৎ 72 বল থেকে 27 রানের প্রয়োজন। হাতে ইনটেক 9টি উইকেট আছে এখনো, একটিমাত্র উইকেটের পতন তামজিদ তিনি 32 রান করেছেন। অপরদিকে 49 রানে অপরাজিত পারভেজ হুসাইন তিনি 30 বল থেকে 49 রান, ব্যাটিং প্রান্তে তিনি থাকবেন 5টি 4 একটি বিশাল ছক্কা এই 49 রানে। কে হবেন ম্যান অব দ্য ম্যাচ? নিঃসন্দেহে পারভেজ তার অন্যতম দাবিদার। অপরদিকে জয় তিনি 20 বল থেকে 20 রান রানে বল 100 তার স্ট্রাইকের 11তম ওভারে খেলা শুরু হতে যাচ্ছে। জয়ের এই 20 রানে 1টি 4 কিন্তু পারভেজের এই 49 রানের মধ্যে 5টি 4 অর্থাৎ 4×5=20 আর একটা 6 26 রান তিনি এই 4 আর 6 দিয়ে নিয়েছেন। দলের রান 103 ডিএল ম্যাথডে কাটেল ওভারে টার্গেট দাঁড়ায় 22 ওভার থেকে 130 রান সংগ্রহ করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ নিঃসন্দেহে এখন আপার হ্যান্ডে রয়েছে। 72 বল থেকে 27 রানের প্রয়োজন রিকোয়ার্ড রান রেট অর্থাৎ
2.25 ওভার প্রতি 2.25 করে রান করলেই আজকের খেলায় জয়লাভ করবে বাংলাদেশ। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হোস্ট সাউথ আফ্রিকা, 16টি দলের যাত্রা শুরু হয়েছে গতকালকে থেকে। গতকাল 17 জানুয়ারি একদিকে ছিল বিপিএল, অপরদিকে সাউথ আফ্রিকার মাটিতে এই বিশ্বকাপ। বাংলাদেশের অপর দুটি দল পাকিস্তান এবং স্কটল্যান্ড পর্যায়ক্রমে তাদের সঙ্গে খেলতে হবে রাউন্ড রবিন লিগ, এই পদ্ধতিতে কিন্তু এই খেলা শ্রোতা বন্ধুরা। তো যেহেতু আন্ডার-19 অনেক প্রতিকূলতা আছে, দর্শক শ্রোতাদের কথা মাথায় রেখে, ক্রিকেট ফ্যান ফলোয়ারদের কথা মাথায় রেখে রেডিও ভূমির এই মহতি উদ্যোগ বা মহতি আয়োজন। 130 রানের টার্গেটে ব্যাট করছে এই মুহূর্তে বাংলাদেশ, অর্থাৎ বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। নিউজিল্যান্ড আর জাপান এদের খেলা তো একেবারে কল অফ করা হচ্ছে, পরিত্যক্ত ঘোষণা করা হচ্ছে, পয়েন্ট ভাগাভাগি হচ্ছে সেখানে। তো আমরা একটা শঙ্কার মধ্যে ছিলাম যে যে দেশে খেলা আর যে দেশে খেলা আর যেভাবে বৃষ্টি হচ্ছে, যে দেশে খেলা যেভাবে বৃষ্টি হচ্ছে, এখানে না জানি বাংলাদেশ পয়েন্ট হারিয়ে ফেলে। পরের বল 11তম ওভারে প্রথম বল আউটসাইড অফ স্টাম্প, ইনসাইড আউট শট, কভার ড্রাইভ, এক্সট্রা কভার ফাঁকা, বল গেল না রাখা, রাখা রাখা সীমানা দড়ি পার, ফ্যান্টাস্টিক চার। আপনার বাবুর জন্য দিনে অন্তত 4 বার মেরি বেবি লোশন দরকার। এর 5টি এসেনশিয়াল অয়েল বাবুর ত্বকের ময়েশ্চার ধরে রাখে অনেকক্ষণ। মাহমুদুল হাসান জয়ের ব্যাটে বাউন্ডারি, তিনি পৌঁছে গেছেন 25 রানে। দলীয় রান 107, 1 উইকেটে বাংলাদেশ আন্ডার-19 দল। পরের বল ব্যাক অফ ল্যাঙ্কস, ব্যাক ফুটে গিয়ে দুর্দান্ত পুল করেছেন, ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে বল আবারও সীমানার বাইরে, ব্যাক টু ব্যাক চার। আপনার বাবুর জন্য দিনে অন্তত 4 বার মেরি বেবি লোশন দরকার। এর 5টি এসেনশিয়াল অয়েল বাবুর ত্বকের ময়েশ্চার ধরে রাখে অনেকক্ষণ। নেলসন অন দ্য বোর্ড ফর বাংলাদেশ, 111, 1 উইকেটে 29 রানে জয়, পৌঁছে গেলেন, খেলেছেন 24 বল, 3টি বাউন্ডারি হাঁকিয়ে ফেলেছেন উনি। আমি যেটা বলছিলাম যে পরে বল ওভারের তৃতীয় বল স্টাম্পের মধ্যে, এবারে ভালো বল, গুড কামব্যাক, গ্র্যান্ড কামব্যাক, ব্যাক টু ব্যাক চার খাওয়ার পরে তিনি কিন্তু একবার গ্র্যান্ড, একেবারে ভালো বল করলেন, ব্যাটসম্যানও সম্মান করলেন জয়, মাপালিদের বল, বোলার নিজে বলার নিজেই ফিল্ডিং করলেন, এ বল থেকে রান্নার কোনো সুযোগ নেই। মেরিল পেট্রোলিয়াম জেলি স্কোর আপডেট, নেলসন 111, 1 উইকেটে, মেরিল পেট্রোলিয়াম জেলি দেয় ত্বকের সম্পূর্ণ সুরক্ষা। জি শ্রোতা বন্ধুরা, ICC আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2020-এর ম্যাচ বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে, এই ম্যাচের বল টু বল ধারাভাষ্য আপনারা উপভোগ করছেন শুধুমাত্র আমাদের সঙ্গে রেডিও ভূমি FM 92.8 FM এ থাকেন, আমাদের সঙ্গেই থাকুন। 28 ওভারে 1 বল খেলেছিল টসে হেরে জিম্বাবুয়ে, 137 করেছিল 6 উইকেটে, তারপর তো বৃষ্টিতে বাগড়া দিলে 4 ঘন্টা নেই। তখন যখন খেলা আবারও শুরু হলো তখন কী হলো, তখন একটা পরিবর্তিত লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হলো বাংলাদেশের সামনে, এবং বাংলাদেশকে 22 ওভারে 130 রানের লক্ষ্য দেওয়া হয়। সেই লক্ষ্যে ব্যাট করে যাচ্ছে বাংলাদেশ। এবারে পরবর্তী ডাউন দ্য লেগ শুড বি ওয়াইড, এবং ওয়াইডের সুবাদে আরও 1টি রান বাড়লো, 112, 1 উইকেটে বাংলাদেশ। এবার লিগাল ডেলিভারি, লিগাল ডাউন দ্য লেগ আলতো করে রোল আপ দ্য রিস্ট, এখানে ফরওয়ার্ড শট লেগে রেখে দৌড় দৌড় দৌড়, কভার করো কভার করো, হ্যাঁ কভার হয়ে গেল, দ্রুত গতিতে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, 1টি রান বাড়লো, দলের রান 113, 1 উইকেটে, 11তম ওভারে খেলা চলছে। দুর্দান্ত রানিং বিটুইন দ্য উইকেটস, তাই না, ব্রিলিয়ান্ট। দেখা যাক দেখা যাক, এবং পরবর্তীতে বলটা এবারে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলতে বাধ্য হলেন মোহাম্মদ পারভেজ হোসেন, রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন, জাস্ট ইনকামিং ডেলিভারি ছিল, ডিফেন্সিভ শটস, বোলার যাচ্ছেন গ্র্যান্ড, পরের বলটি নিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছেন, এবং আউটসাইড অফ স্টাম্প ফুল লেন্থের বল, লফটেড শট, ওভার লং অফ, হাউ হ্যান্ডসাম, এন্ড দ্য রেজাল্ট ইজ ম্যাক্সিমাম ছক্কা। ক্রিকেটে চাই ছয় আর আপনার ত্বকের চাই সুরক্ষা, ভিটামিন সি সমৃদ্ধ মেরিল পেট্রোলিয়াম জেলি দেয় ত্বকের সম্পূর্ণ সুরক্ষা। যাক শ্রোতা বন্ধুরা, এরই সাথে দলীয় রান বাড়লো মোহাম্মদ পারভেজ হোসেন, তার ব্যক্তিগত সংগ্রহ 54, অর্থাৎ 50 করবার মতো গৌরব অর্জন করলেন আজকের ম্যাচে, একমাত্র অর্ধ সেঞ্চুরি এই পারভেজ হোসেনের, অভিনন্দন তার জন্য। 33 বল থেকে তিনি এটা করলেন, 5টি চার 2টি ছক্কা, আর যেটা হলো বাংলাদেশের টোটাল 120, 1 উইকেটে
ছক্কার পরে আউটসাইড অফিস নাম্বার বল ওখানে কিন্তু চমৎকার ভাবে খুবই স্বাচ্ছন্দ্যের সঙ্গে ওয়াইড লঙ্গনে পাঠিয়ে দিয়েছেন কাউকানে নিজেনে কুড়ি ফেরত পাঠানোর আগে একটি রান দুটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন আরও দুটি রান বাড়লো ওখানে জয়ের ব্যাট থেকে জয় পৌঁছে গেলেন ত্রিশ রানে যাচ্ছেন এবারে লেগ স্টাম্পের উপরে ছিল আবার চমৎকার ভাবে ফ্লিক করেছেন ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের দিক দিয়ে সীমানার দিকে যাচ্ছে ডিপ ফাইন লেগ যতক্ষণে খানিকটা বাঁ দিকে সরে গিয়ে আটকালেন কুড়োলেন ফেরত দিলেন ততক্ষণে সুযোগ ছিল সহজেই দুটি রান নেবার সেই দুটি রান নিলেন জয় এবং ব্যক্তিগত ৫৮ রানে তিনি পৌঁছে গেলেন ১১ ওভারের খেলা শেষ বাংলাদেশের সংগ্রহ ১২৪ এক উইকেটে আর মাত্র ৬ রানের প্রয়োজন ৬৬ বল থেকে চলছে ওয়ালটন মেগা এক্সচেঞ্জ অফার যে কোনো সচল কিংবা অচল সিআরটি টিভি দিয়ে মাত্র ৯৯০০ টাকায় নতুন এলইডি টিভি এছাড়াও টিভির প্যানেলে চার বছরের গ্যারান্টি তো থাকছেই ওয়ালটন ও গ্রিন টি রাইট তাই তো বলি স্কিন এত সুন্দর কেন থ্যাংকস বাট নরমাল টি ও অনলি স্যালাড এই জন্যই তো এখন নিশ্চয় পার্লারে না ডিরেক্ট পার্টিতে সবাই তো জেলাস হবেই রিভাইভ ময়েশ্চারাইজিং লোশন ময়েশ্চার লক করে ত্বককে রাখে সতেজ সুন্দর সব সময় আপনার বাবুর জন্য দিনে অন্তত চারবার মেরি বেবি লোশন দরকার এর পাঁচটি এসেনশিয়াল অয়েল বাবুর ত্বকের ময়েশ্চার ধরে রাখে অনেকক্ষণ ওরে সুন্দর শট ওরে সুন্দর শট হোয়াট আ ফিনিশিং গুড শট জয় ইউ বিউটি ব্যক্তিগত ৩৪ দলে রান ১২৮ নিশ্চিত তো এটা একটা পুল শট ছিল এবং ব্যাকওয়ার্ড স্কোর লেগ দিয়ে গেছে ফ্যান্টাস্টিক অভূতপূর্ব আমরা খুবই কাছাকাছি চলে এসেছি পরের বল আবার ওভার পিচ ফ্রন্ট ফুটে চমৎকার অন ড্রাইভ বল চলে যাচ্ছে লবণ দিয়ে গড়িয়ে সীমানার বাইরে ৪ রান উইনিং স্ট্রোক আপনার বাবুর জন্য দিনে অন্তত চারবার মেরি বেবি লোশন দরকার এর পাঁচটি এসেনশিয়াল অয়েল বাবুর ত্বকের ময়েশ্চার ধরে রাখে অনেকক্ষণ এবং এই চারের সুবাদে দলীয় রানটা বাংলাদেশের ১৩২ এক উইকেটে অর্থাৎ প্রয়োজন ছিল ১৩০ রানের চার মেরে আরো ২ রান বেশি করে ফেলল এবং তারা করলো সেটা ১১ ওভার ২ বলেই যেখানে করার কথা ছিল ২২ ওভারে তাহলে বিষয়টা কি দাঁড়ালো বাংলাদেশ উইন করলো হ্যাঁ ১০ ওভার ৪ বল ৬০ আর ৪ ৬৪ বল আগেই টার্গেটে স্পর্শ করলো বাংলাদেশ অভিনন্দন বাংলাদেশ টিমকে শ্রোতা বন্ধুরা বাংলাদেশ